আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ব্লগার তিন্নি। আমি তানি একটা তিন্নি বলছি ইতালি থেকে। সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার দিন আমাদের এখানে মানে মার্গেরাতে হচ্ছে বাজার বসে। তো আমি অলরেডি বাজারে চলে এসেছি, বাজারে এসেই হচ্ছে ক্যামেরাটা অন করলাম। তো আজকে বাজারে আমার ভাই আর আমার তিন ছেলেকে নিয়ে এসেছি। তো আমার ভাই আর আমার বড় ছেলে ওরা হচ্ছে সাইকেল নিয়ে এসেছে, আর আমি রায়ান আর তালহা আমরা তিনজন এসেছি বাসে চড়ে। তো চলুন বাজারটা কেমন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই আর আমিও দেখি। এই যে দেখেন বাংলাদেশের নিউ মার্কেটের মতো অবস্থা। এখানে অনেক ধরনের জুতা দেখা যাচ্ছে, শু। তো দেখতে এই সাইডে যেইগুলো সবগুলো হচ্ছে 20 টাকার মধ্যে, আর ওই পাশে হচ্ছে 39 টাকা। মানে এক একটা এক এক ধরনের দামের। এই পাশের গুলো হচ্ছে 10 টাকা, মানে 10 ইউরো আর কি। তো চলুন সামনে যাই আরো ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকে দেখাই। এই সাইড আবার হচ্ছে কাপড়ের দোকান। এই যে সবগুলো দাম দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী। তো এদিকে ভ্যারাইটিস চকলেট, এই যে দেখেন কত ধরনের যে চকলেট এখানে, চকলেটের অভাব নেই, অনেক ধরনের চকলেট। এখানে হচ্ছে ডিমের দোকান, ডিম বিক্রি হচ্ছে। এখানে হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র, এই যে চামিচ, তারপর হচ্ছে, হ্যাঁ মাম্মা সব কিছুই আছে এখানে। এই তো ওই পাশটাতে হচ্ছে হাড়িপাতিল। আমি বাজারে আসলে আমার মাথা ঠিক থাকে না, আমি কি ঘুরে ঘুরে কি দেখবো না আপনাদের জন্য ভিডিও শুট করব, কোনটা করব বুঝতে পারি না। আমার কাছে ছোট ওই পাতিলটা অনেক ভালো লেগেছে, তবে এটা ওজন অনেক বেশি আর প্রাইসটা, ওই যে দেখেন ছোট এটা ভালো লেগেছে। এইখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর, এই যে টেবিল ম্যাট, তারপরে হচ্ছে ইসের কি বলে অনেক সুন্দর কাজ করা। জি মাম্মা, এই কালারটা ভালো লাগতেছে, কিন্তু আমার ড্রেসিং টেবিলের উপরে রাখার জন্য নেওয়ার দরকার, কিন্তু ড্রেসিং টেবিলের উপরে রাখলে তো তালহা টান দিয়ে সব ফেলে দিবে, এই জন্য আপাতত কিনতেছি না। এখন হচ্ছে নজর কাড়া ফুলের দোকানে চলে এসেছি। এই যে আমার ভাই চলে এসেছে, এই তো এই পাশে যত ফুল আছে সবগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল ঘর সাজানোর জন্য। আর চাইনিজরা এত সুন্দর করে ফুলগুলো বানিয়েছে, দেখলে মনে হয় যে একদম মানে ন্যাচারাল ফুল বুঝি এরকম লাগে, ন্যাচারাল ফুলের মতোই লাগে। জি মাম্মা, এই পাশে হচ্ছে লেপের দোকান, লেপ কাঁথা, তারপর হচ্ছে বাসার যেই জানালার পর্দা থাকে সেগুলো। শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির ডাক ওই সামনের দিকটাতে, ওইখানটাতে অনেকগুলো পাখি খাঁচায় বন্দি। আর এখানে হচ্ছে ইতালিয়ান হচ্ছে কুকুর বিড়াল সেগুলোর হচ্ছে থাকার জন্য মানে লেপকাথার মতো বানানো, এই যে বড় বড় দেখতে পাচ্ছেন, মানে শীতের জন্য ওদেরকে হচ্ছে এইগুলা দিয়ে প্রোটেক্ট করার জন্য, মানে ওরা যেন ভালো থাকে। আর খরগোশ বা ছোট বিড়ালের বাচ্চা সেগুলো হচ্ছে এইগুলার মধ্যে রাখার জন্য, এগুলা নিয়ে মানে ওটার ভিতরে রেখে কোথাও গেলে ক্যারি করে মানে নিয়ে যাওয়া যায়। ইতালিয়ানরা হচ্ছে কুকুর বিড়াল পুষতে অনেক বেশি পছন্দ করে। তো এই যে একজন ইতালিয়ান ভদ্রমহিলা, উনি ওনার বাসার কুকুরটাকে সঙ্গে নিয়ে চলে এসেছে। এখানে হচ্ছে পাখি বা হচ্ছে পশু ওদের হচ্ছে খাবারের জন্য সুন্দর সুন্দর হচ্ছে যে বাটি। নিচে অনেকগুলো ওই যে পাখির খাঁচা আছে, আপনারা যদি হচ্ছে পাখি কিনতে চান তো পাখির জন্য খাঁচাও এখান থেকে কিনতে পারেন।
এই দিকে বিভিন্ন ধরনের হচ্ছে শার্পা আছে সামারের টাইমে এগুলা একবার বেশি ছোট ছোট লাগে এগুলা সামার টাইমে পড়তে অনেক আরাম ভাবছি একটু নিয়ে নেব কোন কালারটা নেব বুঝতে পারতেছি না তোমরা এমন চিল্লা পাল্লা করতেছো কেন কাশ্মীর দেখা তো কোন কালারটা ভালো লাগে কাশ্মীর ওইটা কিনে তো তুমি তো তো মার্গেরার সাপ্তাহিক বাজারটা ঘুরে দেখলাম আপনাদের জন্য একটু শেয়ার করলাম যেন আপনারা দেখেন আপনাদের ভালো লাগে তো সম্পূর্ণ বাজারটা ঘুরে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বাজারটা বিশাল বড় তো সাপ্তাহিক বাজারটাই তো আমরা ঘুরে ঘুরে দেখলাম এরপরে হচ্ছে তাশমিরের পাপা ডিউটি থেকে চলে এসেছে আজকে যেহেতু শনিবার আজকে তার হাফবেলা ডিউটি ছিল সাথে হচ্ছে আমাদের মিজানুর ভাই নাজমুল ভাই আর আমার ননদ জামাই আমাদের মহসিন দুলা ভাই তো তারাও কিন্তু তাদের ডিউটি শেষ করে বাজারে চলে এসেছে সবার সঙ্গে দেখা হলো তো সবাই মিলে হচ্ছে বাংলা মিষ্টি ঘর এই তো আমরা এই দোকানটাতে চলে এসেছি হালকা পাতলা নাস্তা করব এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর ছোট করে হলেও একটা কমেন্টস করে আমার সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন তো এদিকে হচ্ছে বাজার ঘুরে নাস্তা করে তারপরে বাসায় চলে এসেছি আর নাস্তা করেছিলাম হচ্ছে সিঙ্গারা আর সমোসা দিয়ে সবাই মিলে খুব মজা করে নাস্তা করলাম সাথে হচ্ছে তেঁতুলের টক ছিল এত পরিমাণের মজা ছিল টকটা তো আমার বাচ্চাদের অনেক পছন্দ হয়েছিল তালহা হচ্ছে সমোসা সিঙ্গারা ও এগুলো খায়নি ও একটু দই খেয়েছিল তো আমরা বাজার থেকে ঘুরে ফিরে বাসায় চলে এসেছি এখন এই ভিডিওটুক দেখাচ্ছি এটা হচ্ছে রাতের বেলার অংশ তো রাতে আমি হচ্ছে আম কেটে নিচ্ছি এগুলো হচ্ছে প্রায় আট মাস আগের আম এগুলো আমাদের আমার ছেলেদের হচ্ছে হুজুর তো আমাদের মামন ভাই সে বাংলাদেশ থেকে যখন এসেছিল আসার সময় আমাদের জন্য এই আম নিয়ে এসেছিল তো আমি একটা ভাবির জন্য আমগুলো রেখে দিয়েছিলাম ভাবিটা আর আমাদের বাসায়ও আসেনি তাকে আর দেওয়া হয়নি অবশেষে আমগুলো কেটে নিচ্ছি এখন আমরা হচ্ছে রাতের বেলা এই আম খাবো আসলে কি
কার ভাগে মানে কার কিসমতে জিনিস কে খায় এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। তো আমার ভাইয়েরই হয়তো শেষ পর্যন্ত কিসমতে ছিল এই আম, তো এখন আমরা ভাই বোন আমাদের ফ্যামিলি সবাই মিলে এই আমগুলো কেটে খাবো। তো এগুলো ফ্রোজেন করে আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে, তো আপনারাও চাইলে না সিজন যখন আমের সিজন থাকে তখন আমগুলো এভাবে হচ্ছে সুন্দরভাবে ধুয়ে তারপরে পলিথিনে পেঁচিয়ে বা বক্সে করে আপনারা আস্ত আম ফ্রিজে রেখে দিতে পারেন, বছর এক বছরও কিছু হবে না। আশা করি আপনাদের বিষয়টা ভালো লেগেছে। তো বাজার থেকে কী কী কেনাকাটা করে আনলাম তা আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। তা আমি হচ্ছে আমার সংসারের জন্য খুঁটিনাটি কিছু জিনিস কেনাকাটা করে এনেছি, তা আগে আপনাদের সাথে শেয়ার করি, তারপরে শেয়ার করব যে আমার জন্য কী এনেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কি তোয়ালের টাইপের কাপড়ের মতো, এখানে একটু ময়লা ভরেছিল। আমি ভিডিওটা যেহেতু যেদিন বাজার থেকে এসেছি ওই দিন ভিডিওটা করতেছি না, তারও প্রায় দুই দিন পরে করতেছি ভিডিওটা। তো এইগুলো দিয়ে তালহা আবার একটু খেলা করেছিল তাই এই পাশে একটু ময়লা পড়েছে। তো এটা দিয়ে হচ্ছে বিশেষ করে আমার বাসার যে আলমারি খাট তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল এই টাইপের জিনিসগুলো হচ্ছে মোছার জন্য বা পরিষ্কার করার জন্য আমি এটা কিনে এনেছি। এই যে দেখেন এই সাইডটা হচ্ছে এই যে এরকম, আর এই সাইডটা হচ্ছে একদম প্লেন এরকম আর কি। তো দেখি কতটুকু কি পরিষ্কার হয়, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এরপরে হচ্ছে এই যে ওরকমই সেম, এটা একটু লম্বাটে, তো এটা এনেছি হচ্ছে আমার বাসার যে হিটার, হিটারের যে চিপাগুলো ওটার ভিতরে না অনেক বেশি ময়লা জমে থাকে, এই জন্য এটা কিনে এনেছি যেন এটা দিয়ে খুব সুন্দরভাবে হিটারটাকে পরিষ্কার রাখা যায়। কারণ আমরা যেহেতু শীতের দেশে বাস করি তো এখানে তো হচ্ছে শীতের মধ্যে হিটার ছাড়তে হয়, আর জামাকাপড়ও হিটারে শুকাইতে হয়। তো জামাকাপড় হিটারে যদি আমরা শুকাইতে দিই আর হিটারের সাথে ময়লা থাকলে তো সব ময়লাগুলো জামাকাপড়ে লেগে যাবে, এই জন্যই এটা কিনে আনা হয়েছে। দাম কিন্তু তেমন বেশি নেয়নি, এক একটা হচ্ছে 2 টাকা করে। এরপরে হচ্ছে এই যে এখানে তালহার জন্য একটা বল কিনেছিলাম, এটার ভিতরে নাই যে একটা প্রজাপতির মতো আর জিলের কিছু কাগজ আর কি, যে এখানে প্লাস্টিক টাইপের আর ভিতরে একটু পানি, আর হচ্ছে এটা না বাড়ি খেলে বা ঝাঁকি খেলে একটা লাইট জ্বলতো ভিতরে, তো ওটা কীভাবে যেন ছুটে গিয়েছে, ওরা আসার পরে খেলা করছিল তো এ কারণে এখন আর ভিতরে লাইট জ্বলে না, কিন্তু তারপরেও না বলটা অনেক সুন্দর দেখতে। আর এই যে হচ্ছে আরেকটা খেলনা, তো এটা হচ্ছে যখনই আমি বাজার থেকে কিনেছি কেনার সঙ্গে সঙ্গে তালহা একটু খেলতেছিল, তো ওর কেন যেন মন খারাপ হয়েছে তাই রাগ হয়ে এটা নিচে আছাড় দিয়েছিল, তো এটা পুরো খুলে গিয়েছিল। আমি আবার হচ্ছে এই যে বাসায় ফিরে কি বলে আলফা যেই ইয়াগুলো আঠাগুলো থাকে চতুর্ধারে ওই আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, আর একটু করে রাবার ছিঁড়ে রাবার লাগিয়ে দিয়েছি, যার কারণে এখন জিনিসটা মজবুত হয়েছে কিন্তু এই যে উপরটা না কেমন ঘোলা ঘোলা হয়ে গিয়েছে, এটা কিনেছিলাম। আর এই যে এটা দেখে ভাবলাম যে অনেক সময় দেখা যায় বাসায় পাস্তা সিদ্ধ করি, তো এটা নিয়ে গেলে তো পাস্তা রান্না করার জন্য পাস্তার যে পানিগুলো ওটা ছাকার জন্য এটা নিলে খুব সুবিধা হবে আর কি, এই জন্য এগুলা নিয়ে এসেছি। এরপরে এই যে আমার জন্য এনেছি শার্পা, মানে হচ্ছে হিজাবের মতো করে আর কি, মানে হিজাব পরা যাবে, ওড়না কিনে এনেছি, যে দেখতে পাচ্ছেন হিজাবের ওড়না। তো কেমন লাগতেছে ভিডিওতে আমি ঠিক জানি না, পাশে কিন্তু মাশাল্লাহ ভালোই, পাশে এক হাতেরও বেশি আছে একদম হিজাবে যতটুকু থাকে আর কি। এই যে আর এরকম কাজ করা দুই সাইডে এরকম কাজ করা, ভিতরটাতে হচ্ছে এই যে এরকম। তো সামনে যেহেতু প্রচুর পরিমাণে গরম সেই কথা মাথায় রেখেই হচ্ছে এটা নিয়ে আসলাম, এটা ধরতে যেরকম আরাম আর পড়লে তো গরমের ভিতরে পরে বাহিরে বের হতে আরও বেশি আরাম লাগবে। আরেকটা হিজাব এনেছি, এই যে দেখতে পাচ্ছেন, আমি ঠিক জানি না ভিডিওতে কতটুকু কী ক্লিয়ার আপনারা বুঝতেছেন, এই যে
এটা পুরোটাই এক কালার, কোনো কাজ করা নেই, কিন্তু এই ওড়নাটার ভিতরে পুরোটা ওড়নাই হচ্ছে, মানে এই হিজাবটাতে এরকম চুমকির মতো করে বসানো, এই যে জিল, এই জন্য বেশি ভালো লেগেছে। তো আমার তো পেস্ট কালার আর হচ্ছে খয়েরি রঙের দুইটা কালার হচ্ছে, আর একটা গোল্ডেন কালার মিক্স করে, আর একটা ওড়না আছে, তো সরি ওড়না না, বোরখা আছে, সেই বোরকাটার জন্য ভাবলাম যে সেটার সাথে এইটা খুব সুন্দর ম্যাচিং হবে, তাই আর কি কিনে আনলাম। তো দুইটা শার্পা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে হিজাব পিন এনেছি, তো এগুলো যখন কিনবো, মিজানুর ভাই বলতেছিল যে ভাবি এগুলা এইগুলা দিয়ে কি করবেন, তো বললাম যে বোরকা যখন মানে বোরকা পরার পরে যখন হিজাব পরি তখন এইগুলা লাগে। পরে হচ্ছে ভাইয়া আর কি এইগুলার দাম দিয়ে দিয়েছে, আর এই যে এইখানে হচ্ছে একটা হিজাব পিন। তো এই হচ্ছে কেনাকাটা, বাজার সদাই করা তো আর ওরকম হয়নি, বাজারে গিয়েছিলাম শুধু ঘুরতে, ওরকম কোনো কিছু কেনাকাটা ওর উদ্দেশ্যে আর কি যায়নি। তো যাই হোক, এইগুলাই কেনাকাটা করে আনলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।